বর্তমান সময়ে আমরা সাধারণত একবার বা দুইবার শেভ করার পরেই সেই শেভিং ব্লেডটাকে পাল্টে ফেলি, কারণ নতুন ব্লেডের তুলনায় সেগুলোতে অত বেশি ধার থাকে না। কিন্তু 1940 সালে এমন একটি ডিভাইস তৈরি করা হয়েছিল যেটা রেজার ম্যানুফ্যাকচারিং কোম্পানির রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আসল বন্ধুরা, এটা একটি পেন্সিল ছেলার মতন ছিল। এটা ছিল ব্লেড ছেলার মেশিন, যেটা কিছুটা এইভাবে শেভিং ব্লেডকে পুনরায় সাফ করে দিত। তো এই কারণে মানুষ অনেক কম ব্লেড কিনত, আর সেই জন্য অনেক বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর লোকসান হতে শুরু করে, আর এই ফলস্বরূপ তারা অনেক টাকা পয়সা খরচ করে এই দুর্দান্ত আবিষ্কারটাকে বদ্ধ করে দেয়। নাম্বার টু, বন্ধুরা, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সবজি কেনার জন্য মার্কেট কিভাবে যান, তাহলে আপনি হয়তো বলবেন পায়ে হেঁটে কিংবা কোনো যানবাহনের সাহায্যে। কিন্তু আপনারা কি জানেন, ভারতে এমন একটা সবজি মার্কেট আছে যেখানে যাওয়ার জন্য আপনাকে বোট কিংবা নৌকা প্রয়োজন হবে? আসলে বন্ধুরা, খুবই কম মানুষ এটা জানেন যে কাশ্মীরের ডানলোকে ভারতে প্রথম এমন একটা সবজি মার্কেট গড়ে উঠেছে যেখানে ভাসমান বোটের মাধ্যমে বিক্রেতারা সবজি বিক্রি করে থাকেন। আর সবথেকে মজার বিষয় হলো, এই ভাসমান মার্কেটের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ক্রেতাদেরকেও নৌকার প্রয়োজন পড়ে। বন্ধুরা, 3D কম্পিউটারে অ্যানিমেশন ব্যবহার করে তৈরি করা সিনেমা আপনারা তো অনেকেই দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো এই পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটারে 3D গ্রাফিক্সকে নিজে চোখে দেখেছেন? হয়তো আপনি দেখেননি। বন্ধুরা, আপনার স্ক্রিনে যে অ্যানিমেশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটি হলো পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার জেনারেট 3D অ্যানিমেশন মডেল, যেটা 1972 সালে তৈরি করা হয়েছিল। নাম্বার ফোর, আচ্ছা বন্ধুরা, আপনাদের কি মনে হয় কোন কোম্পানির ফোন পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী? কি হয়তো ভাবছেন নোকিয়া, তাই না? আসলে আপনারা একদম ভুল ভাবছেন, কারণ নোকিয়া ফোন কখনোই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন ছিল না, আমরা মানুষেরা সেটাকে শক্তিশালী করে দিয়েছি। আসলে বন্ধুরা, সনি মি XP3300 এই মোবাইলটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মোবাইল ফোন। এই ফোনটা যদি আপনারা 25 ফিট ওপর থেকে ফেলে দেন, তারপর নষ্ট হবে না। নাম্বার ফাইভ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ইউটিউবে সবথেকে বেশি টাকা আয় কে করে, তাহলে হয়তো আপনাদের মধ্যে প্রায় 99.99% মানুষের মাথায় আসবে মিস্টার বিস্ট। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি যে আপনাদের উত্তরটা একদম ভুল। আসলে বন্ধুরা, একটা পরিসংখ্যা থেকে পাওয়া গেছে, আর সেই পরিসংখ্যা অনুযায়ী রাশিয়া প্যাভেল রাবেদ হলেন এমন একজন ব্যক্তি যিনি ইউটিউব থেকে প্রতি বছর প্রায় 5,000 কোটি টাকা থেকে বেশি আয় করে থাকেন। আর বিস্ময়কর ব্যাপারটা হলো, তার প্রায় 100টার বেশি ইউটিউব চ্যানেল আছে। নাম্বার ৬, বন্ধুরা, আপনারা কখনো না কখনো মালগাড়ি বগিতে এই ধরনের চাকাগুলো নিশ্চয়ই দেখেছেন, তবে আমি আপনাদের গ্যারান্টিতে বলতে পারি যে আপনাদের মধ্যে 99% মানুষই এর আসল কাজ সম্পর্কে জানেন না। বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম যখন মালগাড়ি বগিগুলো তৈরি করা হয়েছিল, তখন তার মধ্যে কোনো ধরনের চাকা লাগানো হতো না। কিন্তু বন্ধুরা, মালগাড়ির বগিতে অনেক বেশি ওজন লোড করা হয়, তখন সেই বগির ওজন নিজে থেকে অনেকটা বেড়ে যায়। এবার এই অবস্থা যদি সেই মালগাড়িটি দীর্ঘ সময় ধরে কোনো ঢালু জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়, সেখানে ওই ঢালের কারণে সেই বগি ইঞ্জিনকেও নিচের দিকে নামাতে পারে। আর এই সমস্যা সমাধান করার জন্যই মালগাড়ি বগিতে এই ধরনের চাকা লাগানো হয়, যা প্রতিটা বগিতে হ্যান্ড ব্রেকের মতন কাজ করে। এটা যখন ক্লকওয়াইজ ঘুরিয়ে টাইট করা হয়, সাথে সাথে এটা সেই বগির সমস্ত চাকাগুলোকে নির্দিষ্ট জায়গায় ব্লক করে দেয়। নাম্বার সাত, বন্ধুরা, বর্তমান সময়ে মানুষ নিজের বাড়িতে থাকার চেয়ে ভাড়ার বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু আপনারা কি জানেন, কানাডার রায়ান এমন একজন সামাজিক কর্মী এবং ফটোগ্রাফার যার 60-তলা ফ্ল্যাটের ব্যালকনিটা প্রতি ঘন্টায় 2,000 টাকা হিসেবে ভাড়া দিয়ে থাকেন? হ্যাঁ বন্ধুরা, আসলে এই ব্যালকনি থেকে এমন একটা দৃশ্য দেখা যায় যা সমগ্র শহরে অন্য কোথাও থেকে দেখতে পাওয়া যায় না, আর এর জন্য মানুষ প্রতিদিন প্রতি ঘন্টায় 2,000 টাকা দিয়ে এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার করতে আসে। নাম্বার আট, বন্ধুরা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা কত ধরনের বৃষ্টি দেখেছেন, তাহলে হয়তো আপনারা বলবেন সাধারণ বৃষ্টি, শিলাবৃষ্টি, মাঝ বৃষ্টি, এমনকি লাল জলের বৃষ্টি। কিন্তু আপনারা কি কখনো কয়েনের বৃষ্টির কথা শুনেছেন? আসলে বন্ধুরা, 1940 সালে রাশিয়ার গ্রোকি শহরে জলের পরিবর্তে কয়েনের বৃষ্টি হয়েছিল, যেখানে প্রায় 10 লাখের থেকেও বেশি রুপোর কয়েন আকাশ থেকে পড়েছিল।
আসলে সেই সময় রাশিয়াতে প্রচণ্ড গতিতে ঝড় উঠেছিল, যার ফলে রাশিয়ার একটি ছোট্ট শহরে অবস্থিত একটা কয়েনে ভর্তি ট্রাক উড়ে যায়। তারপর সে ট্যাঙ্কের ভেতর থাকা সমস্ত কয়েনগুলো এই শহরে বৃষ্টির রূপে ঝরে পড়ে। এর জন্য এই বৃষ্টিকে পরবর্তী সময়ে দামি বৃষ্টি হিসাবে বলা হয়। নাম্বার 9, আমরা অনেক সময় কোনো জায়গা বা রং দেখে এটা সিদ্ধান্ত করে ফেলি যে সে জায়গাটা বা রংটা আমাদের জন্য প্রচণ্ড লাকি, কিন্তু অতিরিক্ত অবসেশন যদি বিশ্বরেকর্ড বানিয়ে ফেলে তাহলে বিষয়টা কেমন হবে বলুন তো? তাহলে চিনে নিন এলিজাবেথ জানেমানকে। আসলে এলিজাবেথের মতে সবুজ রংটা তার জন্য ভীষণ লাকি, সেই জন্য তিনি তার বাড়ির সব কিছু থেকে শুরু করে নিজের লুকস সমস্ত কিছুতেই সবুজ রং করে ফেলেছেন। এমনকি এলিজাবেথ তার পাসপোর্টেও সবুজ রঙের কালিতে সই করেছেন। নাম্বার 10, বন্ধুরা আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি যে পরীক্ষার খাতায় সবসময় লাল কালা দিয়ে চেক করা হয়, কিন্তু আপনারা কি জানেন কেন এটা করা হয় এবং এর পেছনে আসল কারণ কি? আসল বন্ধুরা এই বিষয়টা আজ থেকে কয়েকশো বছর আগে ইংল্যান্ডে শুরু হয়। সেই সময় ইংল্যান্ডে একটা কথা অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছিল যে যদি কোনো ব্যক্তির নাম লাল কালি দিয়ে খাতায় লেখা হয় তাহলে তার মৃত্যু খুব শীঘ্রই হবে। তখন ইংল্যান্ডের একটা শিক্ষকের গ্রুপ এটা ঠিক করে যে তারা এই মিথ্যাকে ভুল প্রমাণ করবে এবং এরপর থেকে শুধুমাত্র তারা লাল কালি ব্যবহার করবে। আর মজার বিষয় হলো তারপর থেকে ইংল্যান্ডের প্রায় সমস্ত শিক্ষকরা এই মিথ্যাকে ভুল প্রমাণিত করার জন্য লাল কালির ব্যবহার শুরু করে দেয়। তো বন্ধুরা, আজকের এই ফ্যাক্টসগুলোর মধ্যে আপনাকে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।